কারণ আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আমি দুনিয়া বানায়া আসমান জমিন বানায়া 12 শাহরান আমি 12 মাসে বছরকে নির্ধারণ করে দিয়েছি। দুনিয়া আসমান জমিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমান জমিন বানায়া 12 মাসে আমি বছরকে নির্ধারণ করে দিয়ে আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম তার মধ্যে আমি 4টা মাসকে তোমাদের জন্য খাস করে দিয়েছি। তার ভিতরে প্রথম মাসটা হলো মহররমের মাস। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরবাআতুন হুরুম মানে 4টা মাস আমি দামি করেছি, তার ভিতরে যিলকাদা যিলহাজ রজব ও রমজান এই 4টা মাস আল্লাহর কাছে দামি। তার ভিতরে বছরের প্রথম মাস আমার আল্লাহর ঘোষণা মহররম মাস, এবং মহররম মাসের 10 তারিখ হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। রমজান মাস 1400 বছর আগে এটা দামি হয়েছে, কিন্তু মহররমের দাম দুনিয়া বানাইবার আগের দিকে। আরবাআতুন হুরুম 4 মাসের মধ্যে আল্লাহ কোরআনে বলেন 4 মাসের ভিতরে প্রথম মাস হলো মহররম মাস। আর এই মাসের মধ্যে যেরকম রমজান মাসে 1টা রাত্র দামি, সেটা হলো কদরের রজনী। শেষ দশকের কদরের রজনী সে এক রাত যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে। আর মহররমের চাঁদে একদিন এক রাত, সেটা হলো আশুরা। আশুরা মানে কি? আশারা অর্থাৎ 10 তারিখ। সেই 10 তারিখে আল্লাহর কত চলে গেছে, স্মরণীয় থাকবে কিন্তু। আসলে এটার কারণ একটাই, উনি সারা জীবন জোনায়েদ বাবু নাগরী উনি একটু কোরআন প্রেমিক বেশি ছিলেন, ইসলামী চেতনা ওনার ভিতরে বেশি ছিলেন, শাহাদাতের তামান্না ওনার ভিতরে বেশি ছিল। এই জন্য হুসাইন রাজের নজরে শাহাদাতের সুদা পান করার দিনই ওনাকে নিয়ে গেছেন। বেলা 4:40 আল্লাহর পাগল চলে গেলেন, কম বেশি আল্লাহ ভালো জানেন, এবং যারা তার পাশে ছিলেন তারা ভালো জানেন। 4:40 বলা হয় যেই সময় সৌদি আরবের জমিনে হয় 1:30, 1:30 কি 2টা, আর যেই টাইমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে শাহাদাতের সুদা পান করেছেন, জুমার পরে হুসাইন কিন্তু জুমার নামাজ পড়েছেন 42 জনে 42 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে উনি তাবুর মধ্যে জুমার নামাজ পড়েছিলেন শুকরানা হিসাবে। যদি উনি মুসাফির ছিলেন, 15 দিনের উপরে উনি কুফা নগরীতে ঢুকেছিলেন, উনি কল্পনাও করেন নাই যে উনি শহীদ হয়ে যাবেন আজকে 10ই মহরম। তবে উনি যখন কারবালা প্রান্তরে 42 জন মুসলমান নিয়ে ওখানে গেলেন, কেউ বলেন 82 জন, কেউ বলেন 42 জন, আল্লাহর পাগল যখন 82 জন মুসলমান নিয়ে কারবালা প্রান্তরে চলে গেলেন, উনি ভাবতেও পারেন নাই যে এইভাবে নিষ্ঠুর ভাবে তার জীবন দিতে হবে। ওনার মনের মধ্যে একটা আশাই ছিল যে কুফা নগরীর মানুষগুলো আমাকে এত আপ্যায়ন করে আনলো, প্রায় 4000-এর উপরে আমাকে চিঠি দিয়ে দেশে আনছে, আমার কাছে এত রিকোয়েস্ট করেছে, হুজুর আপনি আসেন, এই দেশের মানুষ আপনার হাতে বায়াত দিতে চায়, এজিদের হাতে বায়াত দিতে চায় না, এজিদ বিন মুয়াবিয়াকে তারা বয়কট করেছে, আপনি আসেন, এই দেশের মানুষ আমার সাথে গাদ্দারি করতে পারে না, এটা তার বিশ্বাস ছিল। কিন্তু উনি বুঝতেও পারেন নাই যে আমাকে এইভাবে তারা চিরতরে শহীদ করে দিব, উনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ। ওনার বিশ্বাস ছিলেন যে আমি নবীর কলিজার টুকরা, কলিজার টুকরা সন্তান, আহলে বায়াত, আমি নবীর আহার, নবীর রক্ত, এবং আমার সামনে আমার বিশ্ব নবী বহুবার বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, আল হাসান হুসাইন আমার রায়হান ফি দুনিয়া, হাসান হুসাইন এরা দুই ভাই আমার কাছে দুইটা গোরাপ ফুল, মাঝে মাঝে এই দুজনের মাথা আল্লাহ রসুল এক জায়গায় করে এইভাবে গোলাপ ফুল যেমন আমরা ঘেরান নেই, রসুল দুইটা মাথাকে এক জায়গায় করে এইভাবে ঘেরান নিতেন, নাক দিয়ে টেনে টেনে ঘেরান নিতেন। রসুল বলছেন হুমা রায়হান ফি দুনিয়া ওয়া আখিরা, এরা দুই জন হুমা এবার তাসনিয়ার শিকা, এরা দুই জন আমার কাছে জান্নাতের একটা খোল।
সাহাবীরা দেখতেন, হুজুর বলতেন হুমা রাইহানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা আমার কাছে দোনজন, দুনিয়া আখিরাতে জান্নাতের একটা খুশবু, এদের মাথার থেকে আমি জান্নাতের উলের ঘেরান পাই। হাজার হাজার সাহাবীরা সাক্ষী, হোসেনকে যখন শাহাদাতের সুদা পান করানো হয় তার মাথাটা মস্তক যখন আলাদা করে ফেলে, যখন তার মাথাটাকে টেনে টেনে নাকের ভিতর দিয়ে ছিদ্র করে যখন রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন রসুলের একজন সাহাবী যে রসুলকে দেখেছেন, রসুলকে দেখে ফাহমু ইলা ফিহি ফিহি, রসুলের মুখ দিয়া তার মুখের উপরে বার বার চুমা দিতেছিল, এটা উপলব্ধি করেছিলেন একজন সাহাবী, তখন তার বয়স 100 কাছাকাছি। এই সাহাবী দেখতেছিলেন যে তার নাকের ভিতরে রশি দিয়া টেনে টেনে মস্তকটা নিয়ে যাচ্ছে, যেরকম ভাবে আমাদের দেশে কুকুর যদি কেউ পিটাইয়া জমিনে ফেলে দিয়া ফ্যান ধরে টেনে টেনে ময়লার ভিতরে ফেলে দেয় তদ্রুপ। যদিও হুসাইনের সামনে এই কথা ইলাদ উচ্চারণ করা যাবে না, উপমা হিসাবে বললাম, তাকে ঠিক এভাবে টেনে টেনে তাদের কাছে মনে হচ্ছে একটা কুকুরকে আমরা মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বললেন না, হুসাইনকে শহীদ করার আগে ইবনে জিয়াদ বারবার বলেছে, এ হুসাইন তোকে জাহান্নামে পাঠাবো, হয়তো যাদের হাতে বয়ান গ্রহণ কর, তা না হলে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হ। হুসাইনকে বলে ইবনে জিয়াদ, মারওয়ান মারওয়ান, এই মারওয়ান এতই দুরাচার ছিল টাকার জন্য, কিন্তু রসুলের সাহাবী এই মারওয়ান, কিন্তু রসুলের সাহাবী ইবনে জিয়াদ রসুলের সাহাবী, বড় পাগড়ি। আর আপনারা মনে রাখবেন, ইতিহাস দেখবেন, এজিদ কিন্তু হুসাইনের থেকে 22 বছরের ছোট, হুসাইনের বয়স রসুলের, ইতিহাসের থেকে পাওয়া যায় সন হিজরি হিসাব করলে পাওয়া যায়, রসুল যখন ইন্তেকাল করেন তখন হুসাইনের বয়স 7 শেষ হয়ে 8 করছে, আর হুসাইনের মৃত্যু হয়েছে 61 হিজরির 10ই মহররম, হিসাব করেন কত বছর হয়েছে। রসুলের 50 বছর পরে, হিজরাতের 50 বছর পরে, রসুলের ইন্তেকালের 50 বছর পরে এই এজিদ কিন্তু রসুলকে দেখেছে, এজিদ দেখতো 22 বছর ছোট হলে এজিদ কতটুকু হয় রসুলের সময়, আর হুসাইন কত বড় ছিল। সরি, এখানে হুসাইন আর এজিদের মাঝে 22 বছরে যদি ডিস্টেন্স হয় তাহলে এজিদের কিন্তু খবরই ছিল, এজিদের জন্ম হয় না। এই সময় হুসাইনের বিরোধিতা করে কি মনে করলেন আপনি, একটা যুব ক্ষমতায় বসে ক্ষমতার লোভে রসুলের কলিজার টুকরা দহিতা, রসুলের কলিজার টুকরা হুসাইনকে টেনে টেনে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন মনে রাখবেন যেরকম বাংলাদেশের রাজধানী এক সময় কিন্তু সোনার গায়ে ছিল না, তখন মক্কা মদিনার রাজধানী তিনটে জায়গায় ওখানে বসে শাসন করতে, এখন যেরকম মক্কার রাজধানী কিন্তু মক্কা মদিনায় না, এখন কিন্তু রিয়াদে রাজধানী, রিয়াদ হলো রাজধানী মক্কা অর্থাৎ সৌদি আরবে সৌদ যাকে বলা হয়, তদানীন্তনকালে মক্কা শাসন করত দুইটা জায়গায় বসে, দামেস্ক কুফা আটাল নাস, এখানে বসে বসে তারা শাসন করত মক্কা মদিনা, ঠিক হুসাইন তখন নজদে ছিলেন আর কুফায় ছিল এজিদ, ওখান থেকে সে মদিনা শাসন করতে চাচ্ছে, মদিনার মানুষগুলাকে ভাড়া করে এমন ভাবে মস্তান লেলিয়ে দিয়েছে হুসাইনকে মদিনাও থাকতে দিবে, কিন্তু হুসাইন বুঝতে পারে নাই যে কুফার মানুষও আমার শত্রু হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, হুসাইন কিন্তু কখনোই ক্ষমতার লোভে ছিলেন না। হুসাইন মনে মনে ভাবলেন আমার বয়সের দিক দিয়েও ছোট, রাজনীতির দিক দিয়েও ছোট, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে যত মানুষ এখানে আছে, পৃথিবীতে যত মানুষ আমারে ভালোবাসে এদিককে তত মানুষ ভালোবাসার কথা নয়, কারণ তার বাবা মুয়াবি আমার বড় ভাইকে ক্ষমতা দিয়ে দিয়েছে, 6 মাসের মাথায় আমার ভাইকে তারা শহীদ করে দিয়েছে,
বেশি দিন যায় না, ইয়াসির যদি আমাকে মাটিতে চায় পারবে না, কারণ কুফার মানুষগুলো আমাকে জান দিয়া ভালোবাসে। হোসাইন ক্ষমতায় বসার পরেই মনে মনে ভেবেছে, কুফার মানুষগুলো আমাকে এত তাড়াতাড়ি মারতে পারে না। কিন্তু হোসাইন যখন কুফার ময়দান দিয়ে হাঁটতেছিলেন আর তসবিহ টিপতেছিলেন আর ভাবতেছিলেন, এই মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কোন বস্তিতে যাব, যেদিকে যায় শুধু দেখে বাবু অন্ধকার আর অন্ধকার। ইয়াজিদ এমন ভাবে ভাড়া করা মানুষগুলো ইবনে জিয়াদের নেতৃত্বে আর মারওয়ানের নেতৃত্বে এমন ভাবে পুরো কুফা নগরী কন্ট্রোল করে ফেলেছে, এমন ভাবে কন্ট্রোল করে ফেলেছে, হুসাইন যেই রাস্তায় যাও ওই রাস্তার মধ্যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হুসাইন মনে মনে ভাবলেন, কুফার রাজধানী হলো বাম দিকে, আমি দেখিয়ে দেখিয়ে যাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। উনি যেতে চাইছিলেন রাজধানীর দিকে, কিন্তু উনি সারা রাত খাটার পরে সকাল হওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞেস করলেন, এই জেলাটার নাম কি? বলে কুফার একটা অংশ। এই জায়গাটার নাম কি, গ্রামটার নাম কি, এই পোস্ট অফিসটার নাম কি? বলি না, দাজলা নদীর পারে যে গ্রামে আপনি ঢুকেছেন এই গ্রামটার নাম হলো কারবালা। এই গ্রামটার নাম কারবালা। হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে তার বিবি শহর বানুকে বললেন, শহর বান, শহর বান। এমন একজন শিল্পপতির মেয়ে ছিল হোসাইনের বিবি, পারস্য সম্রাটের, কেউ বলেন ভাতিজি ছিলেন, কেউ বলেন তার মেয়ে ছিল, সুবহানাল্লাহ, অনেক বড় সম্রাটের মেয়ে এই শহর বানু, কেউ বলেন তার শহর বানু, কিন্তু ওনার নাম শহর বান। ওনার জন্য শহর বান কেন বলা হতো? উনি যদি ইচ্ছা করতেন যে আজকে পারস্য সম্রাটের সমস্ত জেলা বন্ধ থাকবে, উনি একবার বললে তাই হতো। ওনার জবানের এত পাওয়ার ছিল, দিয়েছিলেন সম্রাটের মেয়ে, কি মনে করলেন পারস্য সম্রাটের আত্মীয় আর একবার মেয়ে, কত দামি মহিলা ইনি। শহর বানকে বলতেছে, শহর বানকে বলা হইতেছে, শহর বান, আমার নানা আমাকে কোলে করে একদিন বলেছিল, দেখো তো এই শিশির মধ্যে কোনো কিছু দেখা যায় কিনা। তখন আমার নানা ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহে আগে, আমি বলছিলাম নানা এখানে কিছু মাটি দেখা যায়, নানা ভাই এই শিশির মধ্যে যে মাটিগুলি দেখতে চাও, তোর বা তোর তোরা হাদিসের এই মাটিগুলো যদি মাটি থাকবে না, রক্তে পরিণত হয়ে যাবে, সেদিন তোমাকে কারবালা প্রাণ করে নির্মম ভাবে শহীদ করা হবে। কিন্তু শিশিটা তো আমার কাছে নাই, আমার নানি উম্মে সালমার কাছে আছে, মনে হয় এই জমিনের কথাই আমার নানা বলে গিয়েছিলেন, এটা কারবালা প্রান্তরের মাটি, এই জায়গাটার নাম হবে কারবালা, ওখানের মাটি জিব্রাইল আমার কাছে দিয়ে গেছে, এই মাটিটা যেদিন শিশির মধ্যে রক্তে পরিণত হবে সেদিন তুমি শহীদ হয়ে যাবে। কিন্তু শিশিটা আমার কাছে নাই, আমার নানার ভবিষ্যৎবাণী শাহাবান, মনে হয় জমিন থেকে আর আমি রিটার্ন মদিনায় যেতে পারবো না। তবে শোনো শাহরবান, আমি তোমার কাছে কয়েকটা কথা বলে যাই, কথা বলে মনে রাখো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার বাবা শের খোদা আলী। এই হোসাইন বলে ফেললেন, শাহরবান, ও শাহরবান বলেন, এটা কোন জায়গা শুনছো? আমি শুনে আসলাম। সকাল হওয়ার পরে হোসাইন দেখলেন যে ময়দানে একটা মানুষ ছিল না, পুরো ময়দানটা 10,000 শিয়ারা তার তাবুরে ঘিরে রয়েছে। হোসাইন তার আগের দিন সকালবেলা বলছিলেন, ভাইজান এখানে নদী কত দূরে আছে? বলে নদী কাছে, এখান থেকে নদী দাজলা নদী কাছে। হোসাইন ভাবলেন আমার তাবুতে পানির দরকার, পানির কিনারায় যাই এই তাবুটা গাড়ি, আমি দুই একদিন থেকেই চলে যাব মদিনায়, এখানের অবস্থা ভালো না, আমার চাচা মেরে ফেলেছে, আমার চাস্ত ভাইকে মেরে ফেলেছে তারা,
এখানের অবস্থা ভালো না, যে আশা নিয়ে আমি আসছিলাম আশা তো পুরো হলোই না, বরঞ্চ জান নিয়ে মদিনায় যেতে ফিরে পারবো কিনা তাও জানি না। অতএব এই রাতটা শেষ হইলেই আমি মহররম মাসের এক তারিখ মদিনার দিকে রওনা দিব। উনি এই চিন্তা ভাবনা করি ভাবলেন যে তাবুতে পানি নাই, পানি কোন জায়গায় আছে বলে এদিকের পানিটা মিষ্টি ব্যবহার করার উপযোগী, হোসাইন নদীর কাছাকাছি এই কারবালা প্রান্ত যেটাকে বলা হয় ঐতিহাসিক যেই দিনটাকে আমরা দামি মনে করি, মহররমের এক তারিখ হোসাইন কারবালা প্রান্তরে যে গ্রামটায় ঢুকে উনি শুনতে পাইলেন নদী একবারে কাছে, কয়েকশো গজ দূরেই নদী। উনি ওখানেই তাবু গাড়লেন যে নদী যখন কাছে এখানেই তাবুটা গাড়ি, বেরিবাদের পাশেই উনি তাবুটা গাড়লেন। কিন্তু উনি ভাবতেও পারেন নাই সকাল হলেই আমার পুরা তাবুটা পুরা মহল্লাটা ঘিরে ফেলি, সকাল বেলায় দেখতেছে পুরা ওনার তাবুর আশেপাশে এমনকি নদী যেখান থেকে পানি আনবে সুইস খাল ওখানেও তারা দশ হাজারের উপরে সৈন্য ঘেরাও করে বসে আছে। হোসেন তাবুর থেকে বের হয়ে ফজরের নামাজ বের আদায় করেই তাবুর থেকে বের হয়েই দেখে পানি তো আনা দূরের কথা, পানির কিনারা যাওয়া সম্ভব। তারপর হোসাইন বললেন আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কুফা নগরীতে আসি নাই, যদি আসতাম আমি সৈন্য সামন্ত্র নিয়ে এই বিরাসতনার আচরণ না। আমি শত শত মানুষ নিয়ে দেশ আসতাম, তোমরা আমার সাথে জ্ঞানদান করো, রসুলের প্রেমিক যদি হয়ে থাকো রসুলের কলিজার তোমরা সন্তানের গায়ে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না, কোনো বেয়াদবি করো না। তোমরা জানো আমি ক্ষমতার জন্য এই দেশে আসি নাই, আমি এসেছি ইয়াজিদ ইয়াজিদের হাত থেকে নানার রক্ত ঝরানো তার বাংলা ইসলামকে ফিরে আনার জন্য, আমি রাজনীতির জন্য আসি নাই, আমি ক্ষমতা লোভী না, আমার বাবাও ক্ষমতা লোভী না, আমার ভাইও ক্ষমতা লোভী ছিলেন না, আমার নানাও ক্ষমতা লোভী না। ইবনে জিয়াদ স্পষ্ট বলে দিল, মারওয়ান বলে দিল, ডাইরেক্ট বলে দিল, দুইটা পথ তোমার জন্য খোলা আছে হোসাইন, এক নম্বর পথ হলো তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে দেবে, তা না হলে তোমার সপরিবারে এই মাঠে জীবন দিবে। হোসাইন বলেন দুইটা পথ আমার, হ্যাঁ তুমি কি জানো না নবী বংশের সন্তানেরা কোনদিন বাতিলের সাথে আপোষ করে না, জীবন দিতে শিখেছে বাতিলের সাথে মাতানত করতে না। তুমি কি কোরআনে পাও নাই এই বস্তক শুধু তার সামনে নত হবে কোনো বাতিলের সামনে নয়। ইয়াজিদ আর মারওয়ান আর ইবনে জিয়াদ, ইয়াজিদের ভাই ইবনে জিয়াদ চাচা, চাচা ইবনে জিয়াদ জিত্ত কণ্ঠে বলে দেব আবু সুফিয়ানের ছেলে ইবনে জিয়াদ স্পষ্ট বলে দিল তাহলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, দেখি তুমি জীবন কতটা দিতে পারো আমরা কতটা নিতে নয়। হোসাইন বললেন আমার তাবুতে যারা আছে সবাই জীবন দিবে, আর মুসলমান কোনোদিন জীবন দিতে যারা পরিমাণ তার পূর্ণতা করে না, আমার সাথে যারা আছে সবাই জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা সহজে কারো কাছে মাতানত করব না। বলে ঠিক আছে জীবন দেওয়ার জন্য রেডি হও, জীবন কত কঠিন দেয়া এটা তোমাকে বুঝাই দেব হোসাইন, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হোসাইন দেখো জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও, তাহলে বুঝেন ওই দশ সেই মহররমের এই মাসের এক তারিখটা হোসাইনের জন্য কত কষ্টদায়ক ছিল। যেদিকে যায় ধুধু বালুর চর, এই বাংলাদেশে বসে আপনি ইরাকের অবস্থা বুঝতে পারবেন না, যে ওই দেশে গরমের দিনে কত গরম কত তাপ কত কত কষ্টকর চলা, পানি না থাকলে কত কষ্ট, যারা উট চড়ায় সেই বলদিয়া বাংলাদেশে যে যুব সমাজগুলি যারা উট চড়ায়, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে উট চড়ায় ভেড়া চড়ায় দুম্বা চড়ায় মরুভূমি এলাকায় তাদের কাছে ফোন করে দেখেন যে তাদের জীবন কত কষ্টের,
এখন ডিজিটাল যুগ, পানি দেয়া যায়, মেশিন দিয়ে দেয়া যায়, কিন্তু ওই যুগে তার এরকম সিস্টেম ছিল না। হোসাইন বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার জীবনী নিতে চাও, আমিও জীবন দিতে প্রস্তুত, তবে এজিদকে বলে দিও আমার জীবনের বিনিময়ে হলো নানা দিন কারো হাতে এইভাবে বিকৃত করতে এবং কারোর সামনে এভাবে একটা বাতিলের সামনে কোনোদিন মুসলমান পায়া দেবে। এজিদের কিন্তু চিন্তা ভাবনাও ছিল না, হুসাইন কে এইভাবে জাগায় শেষ করে দিবে এটা এজিদের মাথায় ছিল। এজিদ বলেছে, যদি বায়াত না হয়, যদি বায়াত না হয় আমার সামনে আত্মসমর্পণ না করে আমাদের ভালো বলবো, এই ইবনে জিয়া আর মারওয়া এই নাখান্দা গোলাম, এরা এজিদের সন্তুষ্ট লাভের জন্য এজিদের সাথে তাদের চুক্তি ছিল, হোসাইন কে ধরে নিয়ে আসবি, হাত পাও বেঁধে হলো তার ধরে নিয়ে আসবি, বাকিটা আমি করব। কিন্তু মারার অর্ডার এজিদের ছিল না, মেরে ফেলবে এই অর্ডার ছিল না এজিদের। কারণ এজিদের বাবা এমনই একজন সাহাবি, আপনাদের গত সপ্তাহে বলেছি, এমনই একজন সাহাবি যিনি কাতেবে ওহি, যতই খারাপ হোক একটু ভালাই আসে না, না কথা বলেন না কেন? ফেরাউনকে এত এত খারাপ বলেন আপনারা, ফেরাউনের একটা গুণ ছিল, সে গুণটা কি জানেন? রাত তিনটার পরে ফেরাউন বিছানায় পিঠ দিত না, ফেরাউন পাহাড়ের গুহায় যাইয়া এক উপরের দিক দিয়া সারা রাত জেগে থাকে, কেন জানে যে রব একজন আছে, কথা বলেন না কেন? আমি যে কয় বছরই হায়াত আছে কিন্তু আমি মরবো, আল্লাহ মরবে না, ওহু হাইয়ুল কাইয়ুম, তিনি হলো চিরঞ্জীব, তিনি মরবে না, আমি ফেরাউন মরবো, আমি নমরুদ মরবো, এরাও জানতো। আপনি যত আকাম টুকাম করেন না কেন, যত মানুষের জুলুম করেন, যত মানুষের ঠগান, যা কিছু করেন, সুদ খান, ঘুষ খান, বালিশটা মাথায় দিয়া মাঝে মাঝে আপনার অন্তরে মনে পড়ে কাজটা ভালো করলাম না, এই কাজটা যে ভালো করলাম না, এই ভালো করলাম না, এই অনুশোচনা কে দেয় জানেন? ওই যিনি মালিক ওনা আপনার ভিতরে ঢুকায় দেয় যে তুই মনে রাখস, তুই যতই কিছু করছিস না কেন তোর মনের ভিতরে একটা অনুশোচনা আসবে যে কাজটা বেশি আমি ভালো করলাম না, কথা কর না কেন? এসি আর একটা গুণ ছিল, হোসাইনকে মারার কিন্তু অর্ডার এজিদের ছিল না। ইতিহাস, প্রত্যেকটা ইতিহাস কোরআন হাদিস এটাই ব্যক্ত করে, এজিদের সিদ্ধান্ত ছিল তাকে সসম্মানে ধরে এনে তাকে বলবো আপনি বায়াত করেন অথবা পরেরটা পরে যা খুশি তাই করবেন, আপনি মদিনা ঢুকতে পারবেন না, হেজাজে ঢুকতে পারবেন না, আপনি পারস্য কোথাও থাকতে পারবেন না, আপনি নির্বাসনে চলে যান, এটা ছিল এজিদের চিত্রান্ত। কিন্তু ভাইজান এই কাজটাও তো তার ঠিক না, কারণ এটা নবীর কলিজার টুকরা হোসাইন, কথা ঠিক না বলি? মাজমরি ইবনে জিয়াদ মনে মনে ভাবলো হোসাইনকে দুইটা অপশন দিয়ে দিয়েছি, মৃত্যু না হইলে ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করা মানে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা, অথবা আপনি মনে রাখবেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেন,